আমাদের চিকেন চিকেনকে আমরা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, দেখুন। তো উনন ধরে গিয়েছে, কড়াইটা বসিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দেবো শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা। দিয়ে দেবো নুন, হলুদ, দিয়ে দেবো আলু, দেখুন এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে, ধনে মৌরি একসাথে বাটা দিয়ে দেবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। তো সব কিছু আমার কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ বাটা আছে আমার, দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন কষানো, আমার দেখি বুঝতে পারছি কত সুন্দর হয়েছে। দেখুন আমি চিকেনটা কেটে নিয়েছি, তো দেখুন সব কিছু আমার মাখানো হয়ে গেছে ভালো করে মশলা। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখে নেব, দেখুন কত জল বেরিয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেবো দুটো রসুন, দারুণ সুন্দর কালা হয়েছে, বাটা মশলা রান্না টেস্টি আলাদা। এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমাদের ব্যবহার করা হয়নি, আর ব্যবহার করবো না, সব কিছু বাটা মশলা দিয়ে আমরা রান্না করছি। অবশ্যই এরকমভাবে একবার বাটা মশলা রান্নাটা বাড়িতে করবেন, দিয়ে বলবেন, আর গুঁড়ো মশলা আপনারা খাবেন না। তো দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি একবার। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা, ভালো করে মাখিয়ে দেবো একবার। তো দেখুন কত সুন্দর গ্রেভি চিকেন আমার তৈরি হয়ে গেছে, গ্রেভিটা দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, টাটা।